Ashit Sandosha, DJ Bapi, Dushaik Nambupol. Hey, 50 taka na? Kato? 50,000. 50,000 taka por. Achcha baba, shonar chaand. Amar shonar chaand. Oh, tomar moto jodi shonar chaander 50 hoy. Ha. Uttam Kumar daliye ache jora koto? হ্যাঁ তোর মেয়ের মা খুব গরিব, একটু কম কর। কত? 5,000 নেই বাবা। 5,000 হবে? তা তুই চিন্তা করছিস কেন? কম বললে আমি আছি তো। তাহলে চলো, তাহলে এই মুহূর্তে চলে না। এই দেশে বিয়ে করবি নাকি? কেন কি, আমার সব দেশ আছে। আছে নাকি? হ্যাঁ আছে। চল চলো। চিটিং বাজে ভরে গেছে দুনিয়াটা, জানো মহেশ দা? কি বলবো সেই ডাবুর আলো, কি চিটিং বাজ, কি চিটিং বাজ! ওর মুখ দেখতে আমার মনে একদম ইচ্ছে হয় না। মুখ দেখলে সেদিন অন্ন জোটে না। একে লকডাউন চলছে, গেল ভাদ্র মাসে, চৈত্র মাসে লকডাউন ডেকেছে, আর ভাদ্র মাসে গেল বলে দিদি গো সফাতে টাকা দিয়ে আমার সংসার মোটে চলে না। আমি বললাম তোর টাকা দিতে হবে না, আমার একটা একটা মাত্র মেয়ে, ওর জন্য একটা ছেলে দেখে দিস, 500 টাকা তোকে আমি দিয়ে দিলাম। তো আমার বল, তার সঙ্গে কি এখনো পাত্তাই আছে? হ্যাঁ মেয়েটা তো কাজ চুরি বলছিস, আমি শুনছি এতক্ষণ, আমি পরে বুঝতে পারলাম তুই আমায় বলছিস। তুই কি ভাবছিস আমি চিটিং বাজি 500 টাকা নিয়ে চলে গেছি? যে ছেলের কাছে যাচ্ছি সবাই বলছে আমি একটু মদ খাই হালকা, কেউ বলে গাঁজা খাই হালকা, তা আমি বললাম চলবে না চলবে না, একদম চলবে না। দাদা একটা কথা বলি, কি লকডাউন চলছে, 500 টাকার বড় মূল্য, এখনকার 500 টাকা কত দাম? তুই বেশি কথা বলিস না, শোন না কি বলছি। কি? আমি চিটিং বাজি করিনি, তোর মেয়ের জন্য একটু ছেলে দেখে এসছি তো, ভালো ছেলে। তো ছেলের বাড়ি কোথায়, ছেলের নাম কি? ওই তো পালানে বাড়ি ছেলে, তুই তো চিনিস গলাই পাল। ওই তো শ্রীমন্ত পাল, গোদাই পাল, তার বাবার নাম শ্রীমন্ত পাল। তার মাথাতে এত বড় টাক, তার তোর মেয়ের চোপড়া বসে যাচ্ছে, সেটা তো বলছিস না, মেয়ের বয়স কম হয়েছে। তা তোর জন্য তো হলো, আমার তো ঠিক ছিল 32.5 বছর, আর তোর জন্য পুরো 33 বছর পূর্ণ হয়ে গেল। 6 মাস দেরি করেছি বলে? হ্যাঁ। ছেলে ভালো পাচ্ছে না? তোর জন্য আমার শোন না বোন, বেশি ঝগড়াঝাটি না করে বিয়ে দিবি। আমি তো জামাই দেখে এসেছি, আজকের এই মুহূর্তে বিয়ে হবে। কি বিয়ে হবে? ঠাকুর ও ভগবান, তুমি ওপরে কেন আছো? আমার মাথায় পড়ো। ভগবান তোর মাথায় পড়ো না? সেই সেইটা বললাম না, না ওটা বলতে নেই। চিন্তাটা করছিস কেন? নাও বলে দেখতে পাচ্ছিস না, বইটা দেখতে পাচ্ছিস না, নাও বলে ফেলে দিলে নাপিত, পুরোহিত নাও বলে গায়ে দিলে, সব তো আমি আছি। সত্যি আমার দাদা চিটিং বাজ, আমি চিটিং বাজ করেছি। চিটিং বাজ কি হলো?
তা তুই এর ব্যবসা কবে থেকে ধরিস তুই শুধু বিয়েটা দেবি কি বল বেশি বিরক্ত করিস না বিয়ে দেব না একু তুই যদি সবজি তো হস তাহলে আমি কেন বিয়ে দেব না তবে জিনিসপত্র দিতে পারবি না তো আচ্ছা যদি বর বর পক্ষ থেকে বলে তোমার পুরোহিত কথা নাপিত কথা আর যদি বলে যে সে চিন্তা আমি করব তোর নয় তোর নয় বিয়ে কখন হবে আজকের এই মুহূর্তে হবে তোর মেয়েকে ডেকে সাজা আমি তো এক্ষুনি এই মুহূর্তে সাজাবো জামাইকে সাজিয়ে নিয়ে আসছি আমি না ঠকতে হয় মেয়ের কি এখানে সাজাবো না ঘরের ভেতরে সাজাবো মাটি ঘরের ভিতরে সাজা হ্যাঁ সেটা বড় কথা না আমি সাজাচ্ছি আমি চলে যাচ্ছি কিন্তু দাদা যেটা কথা রে কথা কি রে বোন কথা জানো নরচর না হয় জীবনে নয় আর যদি নরনচরণ হয়ে যায় তুই তো জানিস আমার গতিটা কি এখনো সেই সাদা ঘাস দেখদিনি তুই ভাবলি কি দুবাটি খাবো আর তোর শুধু কেরাটে ঝেড়ে দাও সেরকম ঘটুকি আমি নয় বেশি কথা বলিস না তোর মেয়েকে ডেকে সাজা আমি তো জামাই এই মুহূর্তে আমি চললাম চল আমি সেই হেবলের কচুর বাগানে থাকতে বলেছি সে কোথায় গেল আমি কচু বাগান খুঁজে এলাম পেলাম না কোথায় গেল রে বাবা আমাদের সেই গদাই বালে কোথায় গেছে রে সে হেবলের কচু বাগানে থাকতে বলেছি তুই ওখানে কি করছিস আমি তোর এদিকে থাকতে বলেছি তুই ওদিকে গেছিস তা চলে আমি হেবলের থাকতে বলেছি কেবলের কচু বাগানে আছিস কেমন মানিয়েছে তুই ওই দিদার কাছে জিজ্ঞাসা করে কে বললো বুড়ো ও খুড়ো আমার বলেছে বুড়ো ও খুড়ো দেখ তো ইমা নো 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 তুই কথা বললে মারবো আমরা বাজনা পাড়ি নিয়ে গেলাম তো তুই টাকা দিস নি কি রে তোদের বাসিটা ঠিক মতো বেজেছিল ওই দেখ আর তাছাড়াও তো বলেছে হালকাটা করলে দেবো হ্যাঁ হালকাটা করলে দেবো বিয়ে নেই হালকাটা এখন কি একটু বাজিয়ে বাজিয়ে ওদের বাঁশি যা বেজেছে খুঁড়ো তুমি বললে বিশ্বাস করবে না আমি ভেবেছিলাম ওই বাঁশি ওয়ালা ধরে ওর বাঁশি পন্দ মধ্যে ঢুকে দেবো বাঁশি বেজেছে একটা ওদা না না যে ব্যাংক ডাকে ও ব্যাংক নয় তোমাদের ব্যাংক পার্টি আছে ব্যাংক পার্টি ব্যান্ড 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 হ্যাঁ বাজিয়ে যাবে বাজিয়ে বর আমি আমি ও খুড়ো আমার সে হেচাকের ম্যান্ডেল কেটে দিয়েছে এই হেচা কোথায় তুই ল্যাম নিয়ে বিয়ে করে দিয়েছিস সবাই ওই জন্য হাসছে খুঁজ করে খুঁজ করবে শুধু আসছে বছর আমার হবে আসছে বছর আমার হবে আসছে বছর আমার হবে দুর্গা মায় কি যা সরস্বতী কি যা বিনা পানি কি যা আসছে বছর আমার হবে আমি বিয়ে করতে যাচ্ছি শালা গির্জা মটর কাহিনী দানা কুত্তা কুতুম কাহিনী দানা শালা এখানে ঠাকুর উঠেছে ঠাকুর উঠেছে তোর পিসার জন্য সময় হয়ে গেছে তো পিসার জন্য সময় হয়ে গেছে আ বল বাবা হ্যাঁ 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 হ্যাঁ
মাস্টারমশাই একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি আমার বিয়েতে বাজিয়ে যাবেন? হ্যাঁ কেন যাবো না, আগের বারে গেলাম এখন যাবো না? হ্যাঁ গান সামেত বায়না আছে, আগের বার টাকা পয়সা দেয় আমি জানি। আচ্ছা বলুন বায়না আছে? হ্যাঁ গান সামেত বায়না। হ্যাঁ সব রকম কোন বাজাও দেখি, পছন্দ হলে নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা গান সামেত বায়না, ঠিক আছে ঠিক আছে। নাচতে পারো তো? ও বাবা আমি নাচবো। ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। বলে দিয়ে পারবি না, আমরা অন্য বাজনা দেখে নেবো। আমি গান করবো, তোরা বাজাতে পারবি? ওরাই গান করবে। তুই কবে গান শিখলি রে? আমি নাকি গান জানি না? তুই জানিস গান? ও বাবা আমি 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 টিভির জায়গার মধ্যে গান করি, তুই জানিস? হ্যাঁ এই তুই যদি গান করতে পারিস কি করবে জানিস? কি করবে? পানা পুকুরে চুপো পা তুই। তুই গান জানি না? ভয় দেখাচ্ছি বলে ওই জন্য। আচ্ছা না বাজা দেখি। হ্যাঁ একবার চেষ্টা করছি। হ্যাঁ আমি রিয়াজ করছি, রিয়াজ করছি, রিয়াজ করছি। আমি গান আমি গান করবো আস্তে, আমি গান করবো, আমি আমি রিয়াজ করবো না। হ্যাঁ এ আমি রিয়াজ করছি, রিয়াজ করছি, রিয়াজ করছি এটা। হ্যাঁ ওরে এই পথেতে যখন আমি যাই, গানটা শুনে নাও। ওরে মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, ওগুলো হচ্ছে 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 রে বাবা। ওরে আলতারাঙা পাই আবার এন্ড পুরি পড়েছে, আলতারাঙা পাই আবার এন্ড পুরি পড়েছে। আরে বুড়গা পরানে এটা বুড়গা পরানে, এই পথে তেহে যখন আমি যাই, মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আলতারাঙা পাই আবার নগরী পড়েছে। হে আলতারাঙা পাই আবার নগরী পড়েছে। এই না 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 কাশি বাজে না, ঢাক বাজে না, ঘন্টা বাজে না। কাশি ঘন্টা বাজবে কেন? বাজবে শাঁখ দেবে উলু, আপনারা উলু দিন শঙ্খ বাজান, যাই বাজে খারাপ ভাবছে। দাদা একটা কথা বলি, শাশুড়ি মাতা আমাকে দেখতে আসবে?
মিষ্টি মুখ করবে মিষ্টি মুখ তাহলে আমার ঠিক মতো বসতে হবে হ্যাঁ ঠিক আছে খারাপ বলবে জামার হাকত তো ভালো আমি ঘন্টা দিয়ে আছি আমি দেখতে পাই না দাদা আমি সব দেখবো জামাই আমার হেভি পছন্দ পছন্দ বলতে একটা কথা বলি দক্ষিণ শহরের বানরের বাচ্চা সে যেটা যায় পারে হয় হচ্ছে মেয়ে আমার বুড়ো হতে চলেছে যা আমার ওই জামাই পছন্দ বিয়ে দেব আমি বুড়ো আমি বুড়ো নয় তো আমি বাঁদরের বাচ্চা আমি ও কথা বলি তুমি আমার প্রশংসা করলে মা কেন কেন বা মানে কি ভালো আর নর মানে মানুষ তার মানে আমি ভালো মানুষ হ্যাঁ আমি ওই কথা বলেছি বাবা তুমি মেয়ে দেখে পছন্দ করে নাও দাদা চল দাদা পছন্দ করে নাও মেয়ে দেখবো মেয়ের সঙ্গে আমার শরীর খুব দুর্বল আমি বাড়ি যাই বিয়ে করবি না আমার শরীর খুব দুর্বল আমার মা বারণ করেছে মা বার বিয়ে করতে মা বারণ করেছে কেন মেয়ে ভালো তো দেখলে না না আমার আমাদের মেয়ে আমি দেখেছি শুধু মেয়েটা দেখো না না আরে দেখা 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 না আরে বাবা তোর মতো মেকআপ করেছে কোনো অসুবিধা নেই আমার মতো মেকআপ হ্যাঁ ইয়ে বাবা তো বলে আমার পছন্দ তো এবার মালা বদল করে দাও এটা রেগঞ্জের দোষ ছোটে কাজল দিদিতে কি বলতে পারছিস মালা বদল মালা বদল মালা বদল টাকা চাচ্ছে শাশুড়ি কেন বরপন দিয়ে বিয়ে করতে হয় ও আগে বিয়ে করতে হলে মেয়েদের বরপন দিতে হতো তা 500 টাকা বার করে দিয়ে দাও তোমার কাছে টাকা নেই তুমি একটা পুরুষ
তুই বের কর না, আমি পুরুষ নই, আমি তুই বের কর না। আপনি বললাম বাকি থাক পরে দেব। মা কি বাবা? ও মা মা একটা কথা বলবো, তোমার সিগনেটটা একটু দে মা, আমি খাই। আমার সিগনেটটা দে। কেন সিগনেট দেবো কেন? একটু মেচাটি দে। ও মারবো বাবা। মা আমি তোমার পায়ে ধরে বলছি মা, আমাদের কাছে টাকা নেই। পাটা ছেড়ে দে বাবা, এই পায়ে লাগা আছে। না না আমি তুই তো ক্ষতি করে রেখে দিয়ে জানিস। আমার সোনা বাবা, তোর হাত জোড় করেছে আম বাবা। পা ছেড়ে দে, পাটা ছেড়ে দে, বিয়েটা দে দে মা, পাটা ছেড়ে দে, তার পা ছাড়বি না, ছাড়বি না। বাবা আমার পিঠে তোর বিয়ে করতে আরে এই যে কুটুম কুটুম করতে সর, এখন বিয়ে দেয় না। একটা উপায় আছে। কি উপায় রে? এটা কে বল তো? আমরা চুরি করতে হবে। ওই ওখানে একটা ঠাকুরান দেখে গেছি, প্রণামী বাক্স আছে, প্রণামী বাক্সটা চুরি করে এনে অন্য বুদ্ধি কর। ভিক্ষা করে আসি কেন? ভিক্ষা করতে গিয়ে কি করবি? ভিক্ষা করে সাহায্য চাইবো, সাহায্য তাড়াতাড়ি কর না তাড়াতাড়ি। ওগো আমার মায়েরা, ওগো আমার বাবারা, ওগো আমার ঠাম্মা ঠাকুরদারা, শালিরা ভাইরা ভাইরা, শালিরা ভাইরা ভাইরা না, শালি ভাইরা ভাই বলে আসবে না। হ্যাঁ আগে বিয়ে করতে হলে মেয়েদের ফোন দিয়ে বিয়ে করতে হতো, তা আমি কথা দিচ্ছি আপনারা কিছু আমার মানে সাহায্য করো। হ্যাঁ আমি যাতে বিয়েটা করতে পারি, আমি শাশুড়ি দেখিয়ে দিয়ে যাব যে জামাই ভালো, এই জামাই ভালো না, এই জামাই পারে কি শাশুড়ি পারে। হ্যাঁ আমি বুঝে দিয়ে যাবো শাশুড়ি, তা আমি কথা দিয়ে যাচ্ছি, তখন আমার কিছু সাহায্য করবে মা? কে কে কথা বলে না কেন মা? দাদারা সব পকেটে হাত দাও, জয় যদুনন্দন শ্রীমধুসূদন কারুর পাতা, যদুনন্দন দক্ষিণী বউ মারা গেছে গদাইয়ের, দক্ষিণী বউ মারা গেছেন পথের কাঙ্গাল, ও হয়ে আজ বুঝি যদুনন্দন শ্রীমধুসূদন কারুর পাতা, বাবাজি বাবাজি জয়দনন্দন। তোমরা হলে মা জননী গো, তোমরা হলে মা জননী গো, দু চার পয়সা দাও সব হলে জয়দনন্দন শ্রীমধুসূদন কারণ কথা, বাবাজি বাবাজি জয়দনন্দন। গদাইয়ের বিয়ের নিমন্ত্রণ মায়েদের, গদাইয়ের বিয়ের নিমন্ত্রণ মায়েদের, গায়ে হলুদিতে যাবে সবাই বলে জয়দনন্দন শ্রীমধুসূদন কারণ কথা, বাবাজি বাবাজি জয়দনন্দন। গদাইয়ের বিয়ের নিমন্ত্রণ দাদাদের, গদাইয়ের বিয়ের নিমন্ত্রণ দাদাদের, বরযাত্রী সব যাবে সারি সারি জয়দনন্দন শ্রীমধুসূদন কারণ কথা, বাবাজি বাবাজি জয়দনন্দন। দক্ষিণী বউ মারা গেছে গদাই, দক্ষিণী বউ মারা গেছে পথের কাঙ্গাল, ও হয়ে আজ বুঝি জয়দনন্দন শ্রীমধুসূদন কারণ কথা, বাবাজি বাবাজি জয়দনন্দন। তাড়াতাড়ি দাও মায়েরা, তাড়াতাড়ি দাও দাদাহারা, লগ্ন বয়ে যাই বুঝি যাই বুঝি জয়দনন্দন শ্রীমধুসূদন কারণ কথা, বাবাজি বাবাজি
জগদানন্দন তোমরা হলে মা জননী গো তোমরা হলে মা জননী গো দু চার পয়সা দাও সাকো হলে জগদানন্দন হে মধুসূদন তারণে পাতা আবাজি বাবাজি জগদানন্দন কে দেবে গো কাদামি যে গদাই কে দেবে গো কাদামি যে ভাদ্রা দিবে কে বলো না দেখি জগদানন্দন শ্রী মধুসূদন তারণে পাতা বাবাজি বাবাজি জগদানন্দন গদাইয়ের মতো ভাগ্যহীন আমাগো গদাইয়ের মতো ভাগ্যহীন আমাগো এ জগতে আরে কেহ নাই বুঝি জগদানন্দন শ্রী মধুসূদন তারণে পাতা বাবাজি বাবাজি জগদানন্দন তাড়াতাড়ি আয় বাপ গদাই তাড়াতাড়ি আয় বাপ গদাই লগ্ন বইয়ে যাই বুঝি যাই বুঝি জগদানন্দন শ্রী মধুসূদন তারণে পাতা বাবাজি বাবাজি জগদানন্দন তাড়াতাড়ি আয় বাপ গদাই লগ্ন বইয়ে যাই বুঝি যাই বুঝি জগদানন্দন শ্রী মধুসূদন তারণে পাতা বাবাজি বাবাজি আমি কি বলছি শোনো দিদি, আমি যা বলবো তোমরা দুজন তাই বলবে, শুনতে পেরেছো? আমি যা বলবো তোমরা দুজন তাই বলবে। তবে খোকা বিয়ের মন্ত্র বললে বলবে। ও তুমি যা বলবে তাই বলবো? হ্যাঁ, বিয়ের মন্ত্র বললে বলবে। ঠিক আছে। ও মা পাচি, ও মা পাচি, হাতটা বাড়িয়ে দাও মা, হাতটা বাড়িয়ে দাও, তোমার হাতে গদাই পাল হাত দেবে, তোমার হাতে গদাই পাল হাত দেবে। নতুন মেয়ে, নতুন মেয়ে, লজ্জা পাচ্ছি, তুমি হাতটা বাড়াও। আহ কি হচ্ছে, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সম্মুখে শাশুড়ি মাতা শুনলে খারাপ ভাববে, খারাপ বলবে। তো বেলে গাধা, কি আমার মারলি? ওরে আমি তোর খুড়ো, আমি তোকে মারবো বলে তুই মারবো? আমার বুকের ছাদে লাথি মারতে আমি ভালো, এটা কি বিয়ের মন্ত্র? বিয়ের মন্ত্র কাই সভা করত্র ওঠো, কি হলো শুয়ে পড়লে? কেসে গোত্র কি? গোত্র হুকো, আমার তোদের গোত্র কি মা? আমাদের কলকে। হুকো কলকে, বলো হুকো কলকে গোত্রে এসা, ফাল্গুন মাসে কৃষ্ণা, হাতটা দাও, কৃষ্ণা পক্ষে, কৃষ্ণ লেবে আসবে, আরা পক্ষ ধরতে হয় বুঝেছো? আচ্ছা পক্ষে পক্ষে হোক জোর মারবো, মাটের দুর্বা, মাটের গরু খাবে কি? নটা নটা গলার ধান সব লোকে দে দেবো, নটা লাগে, নটা নটা ঘাটের জলে। কথা বলে কি হয়েছে, জলে কি করবে? এক ঘটি জল লাগে। আমি মা পাচিকে গদাই পালের হাতে সমর্পণ করলাম, আজ হতে অন্নবস্ত্রের দায়িত্ব, অন্নবস্ত্রের দায়িত্ব আমি শ্রী গদাই চন্দ্রপাল নিলাম, শ্রী গদাই চন্দ্রপাল কে নেবে?
না না আমিও পারবো না কে পারবে না তুমি নাও কি আই নোবো 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 ওঠো নোবো আজকে আর বেশি বলবো না নোবো 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 ও গুরু আমার আঙ্কি মাগি খালি বাবা মধ্যে যাও ও বাবা কি হলো হঠাৎ ও বাবা কে হলো ও বাবা কে হলো ও বাবা কে হলো পড়ে যন্ত্রণা ও বাবা আলো দম খেয়ে কি হলো এ বাইরে যাচ্ছি শালা কি হাগা হেগে যে লাড্ডু হেগে যে দেখি আবার কিরকম শালা শক্ত হেগে যে খাদে আমার লক্ষ্মী ছাড়া পূজা আছে তোমার কি কোথায় থাকে ওই তাল গাছের মাথা ওইটা ছেলে পছন্দ হয়নি যেতে চাই পাঠিয়ে দাও মা ভালো করে বলছি পাঠিয়ে দাও আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো আমি প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা হ্যাঁ তোরা দীর্ঘ জীব হ আচ্ছা হ্যাঁ আমার পাঁচি শত পুত্রের জননী হবে একশো পুত্র হ্যাঁ গান্ধারী জননী আমিও পারবো না আমি পারবো না আশীর্বাদ করি বাবা মনোবাসনা পূর্ণ হোক মা যাওয়ার হয়ে গেছে তুমি কিছু মনে করো না তুমি তোমার যাওয়ার বুকের ছাদে লাথি মেরেছো তো আমি কিচ্ছু মনে করিনি যাওয়ার সময় তোমার পায়ের ধুলি একটু দিয়ে দাও আমি মাথায় করে নিয়ে চলে যাবো আমার বাড়ি যাই হোক মায়ের ধুলি সন্তানের ভালো আশীর্বাদ করেছে দেখি একটু ছোট করে রেখে দেই তোরা রিমোট দেখেছ টিভি দেখেছ টিভি রিমোট কল যেরকম হয় সেই সিস্টেম দেখি চলে আমি জানো কিসে কেন চরণবাবু ট্যাক্সি আছে ট্যাক্সি এনেছি চরণবাবু সে মরে গেছে আমার বউ চলে গেছে ঠিক হয়েছে ফের বিয়ে করবে ফের কালকেরি আমি জানি
আমি বলছিলাম কালকে বিয়ে বাড়ি যাবো তুই বের করবি কটা বের করবি আমি বলছি কালকে তুই না দুই ভাই তো রেসা রেসা করবে করতে কি মেয়ে দেখে রে শুধু বাড়ি বাড়ি আতে এইটাই আমার ঘর এইটাই তোর ঘর ও মা ইয়ে তো আলু চপের প্যান্ডেল রে ইয়ে যে সময় বৃষ্টি আসবে সেই সময় আমরা দুজনে কি করবো জানিস আমি কি করব আমি আর তুই এই জালার ঘর চলে আসবো চলো এখানে এসে বসবো বসে তুই পাচিয়াবি আর আমি পেঁচো হবো বসে আর এরকম কাকতালি আর মতো থাকবে এখন চলে ওরে জল দে রে ওরে পাচি মৌচাকের গড়ায় এখন জল দে রে ওরে পাচি মৌচাকের গড়ায় আহারে মৌচাকের গড়া রে পাচি চালটাকের গড়ায় পাচি চাকের গড়া আহারে মৌচাকের গড়া রে পাচি চাকের গড়ায় এখন জল দে রে ওরে পাচি মৌচাকের গড়া এখন জল দে রে ওরে পাচি মৌচাকের গড়া এ পাচি চল আজকে সিনেমা দেখে আস চল চল ওরে চুপি চুপি চুরি করে কাছিলাম এ ভালোবাসি ভালোবাসি বলে গেলাম তুমি আমি ছাড়া আর এই কথা কেউ জানলো না এ প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম এ চুপি চুপি চুরি করে আমার মা মনসা
আর কলাই করে বড় ধনে এত কিসের গায়ে যদি মন থাকে লোহারে কলাই করে বরামধন এত কি ছেড়ে দায় যদি মো না থাকে আর কাঁচা হাড়ি কাঁচা সরা আড়াই হলুবে না করে দেখো সায় হবে মেরে কন্যা।